নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়ারা চ্যানেল বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি এবং গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত সমস্ত রকম তথ্যের জন্য বন্ধুরা আপনারা জানেন গ্রীষ্মের ছুটি প্রায় দু মাস ধরে চলছে সরকারি নোটিফিকেশানে বলা হয়েছিল মাস অর্থাৎ তিরিশে জুন পর্যন্ত চলবে গরমের ছুটি তো এর মধ্যে ছুটির মধ্যে স্কুল খোলার দাবি নিয়ে বিভিন্ন ধরনের পড়ুয়ারা শিক্ষক সংগঠন থেকে আন্দোলন শুরু হয়েছে এ বিষয়ে আমরা সবাই জানি তো লোকসভা নির্বাচন পার হওয়ার পরেই স্কুল আদৌ খুলবে কি না অর্থাৎ তিরিশে জুনের আগে স্কুল খুলবে কিনা এ নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কী বললেন ফেসবুকে চলুন একবার দেখে নিই গরমের ছুটি নিয়ে আজ শিক্ষামন্ত্রী ফেসবুকে যা জানালেন দেখুন বন্ধুরা একজন কমেন্ট করেছিল এখানে প্রথমত মাস ছুটিটা উইড্র করুন এটা ভীষণ বাজে প্রভাব ফেলছে ছাত্রছাত্রীদের ওপর সেজন্য কিন্তু অনেক ছাত্র ভবিষ্যতে বাংলা মাধ্যম সেরে ইংরেজি মাধ্যমে যেতে চাইবে এখানে পার্থক্য যে কথা বলছেন অর্থাৎ যে রিপ্লাই করেছিলেন এ ব্যাপারে পার্থবাবু বলেছেন দিস ইস্যু হ্যাজ অলরেডি ডন মাই অ্যাটেনশান উই উইল ডু আওয়ার বেস্ট টু অ্যাকোমোডেট দিস ভিউ এক্সপ্রেসড বাই ইউ তারপরে আবার বলছেন এভরিওয়ান লিসন রিগার্ডিং স্কুল সামার ব্রেক ইস্যুস ইট হ্যাজ অলরেডি ডন মাই অ্যাটেনশন উই লুক ইন্টু দিস ম্যাটার ইমিডিয়েটলি থ্যাংক ইউ ফর এক্সপ্রেসিং তো আপনারা বুঝতে পারছেন কী বলতে চাচ্ছে পার্থবাবু হৎ অর্থাৎ স্কুল খোলা নিয়ে একটা চিন্তাভাবনা চলছে তো এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে স্কুল ত্রিশে জুনের আগে খুলবে কি পরে খুলবে